ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট আমরা আজকে আলোচনা করবো রিসার্চ মেথাডোলজির ইউনিট এইটের পরবর্তী পার্ট রিসার্চ মেথাডোলজি ইউনিট এইটের দুটো পার্টে আমরা ইন্টারভিউ কনসেপ্টটা কী বা কোনো রিসার্চের ক্ষেত্রে ইন্টারভিউ ধারণাটা কীভাবে কাজে লাগে এবং পর্যবেক্ষণ বা অবজারভেশন কী কাজে লাগে এটুকু আলোচনা করেছিলাম আমাদের পরবর্তী আলোচনাটা হবে হোয়াট ডুউ মিন বাই কোয়েশ্চেন এয়ার কোয়েশন এয়ার বলতে আমরা কি বুঝি কোয়েশ্চেন এয়ার বলতে যে বিষয়টা বলা হয় একটি প্রশ্ন তালিকা বা শিডিউল্ড অব কোয়েশ্চেন বা শিডিউল্ড অব কোয়েশ্চেন প্রশ্নের একটি তালিকা থাকবে সহজ কথায় বললে এমন একটি তালিকা বা প্রশ্নমালা হল একগুচ্ছ প্রশ্নের সমষ্টি যেখানে কতগুলো নির্দিষ্ট নিয়ম নীতি মেনে প্রশ্ন তৈরি করা হয়ে থাকে তো কেনই প্রশ্ন রিসার্চের জন্য আমরা কতগুলো পদ্ধতি অবলম্বন করেছিলাম ফিল্ড রিসার্চের জন্য বা প্রাইমারি রিসার্চের জন্য এক নম্বর পদ্ধতি ছিল অবজারভেশন বা পর্যবেক্ষণ করে জানা কিছু কিছু ক্ষেত্রে পর্যবেক্ষণ করলেই সব জানা যায় না সেক্ষেত্রে দু নম্বর পদ্ধতি অবলম্বন করতে হয় অর্থাৎ ইন্টারভিউর মাধ্যমে জানা কিন্তু ইন্টারভিউ থেকে সামান্য পৃথকিত হয়ে তৃতীয় নম্বর পদ্ধতি যা আমরা বেশি ইউজ করে থাকি বা তোমাদের স্কুল লেভেলের কলেজ লেভেলের যে কোনো রিসার্চে সবচেয়ে বেশি ইউজ হয় সেটা হচ্ছে কোয়েশ্চেনিয়ার বা প্রশ্ন তালিকা তৈরির মাধ্যমে রিসার্চটাকে এগিয়ে নিয়ে যাওয়া তো কোয়েশনিয়ার বা প্রশ্ন তালিকা কেমনভাবে তৈরি হতে পারে বা হোয়াট ডু মিন বাই কোয়েশ্চেনার শিডিউল বলে আমরা কী বুঝি দেখব দেখা যায় প্রশ্ন তালিকা মূলত দু রকম হয় তার ধরন অনুযায়ী একটা দিক থেকে ভাবলে একটাকে বলা হয় ক্লোজ কোয়েশ্চেন একটাকে বলা হয় ওপেন কোয়েশ্চেন আসি আমরা ক্লোজ কোয়েশ্চেন ওপেন কোয়েশ্চেন কি ফর এক্সাম্পল ধরে নেওয়া যাক তোমার প্রিয় দেশনায়ককে যদি প্রশ্ন হয় তুমি উত্তর দিলে নেতাজি না গান্ধীজি অপশান দেওয়া রয়েছে তোমাকে এর মধ্যে থেকে একটি উত্তর দিতে হবে তোমার প্রিয় দেশনায়ককে অপশান দেওয়া রয়েছে নেতাজি না গান্ধীজি তোমাকে এর মধ্যে থেকে একটি উত্তর দিতে হবে কেননা অপশান আছে বা ধরো অপশান রয়েছে নেতাজি গান্ধীজি জওহরলাল নেহরু ভগৎ সিং চারটে তোমাকে এর মধ্যে থেকে যে কোনো একটি উত্তর দিতে হবে যদি প্রশ্নে উত্তরদাতার উত্তরদানের স্বাধীনতা না থাকে সেই প্রশ্নকে আমি বলি ক্লোজ কোয়েশ্চেন এখানে আমি কোনো উত্তর বাড়াতে পারি না তোমার প্রিয় খেলোয়াড়কে সচিন তেন্ডুলকার না বিরাট কোহলি এখানে উত্তরদাতার উত্তরদানের স্বাধীনতা নেই এই দুটোর যে কোনো একটাকে সিলেক্ট করতে হবে তাই এই কোয়েশ্চেনগুলোকে বলা হয় ক্লোজ কোয়েশ্চেন আমি যে উদাহরণগুলো দিলাম এগুলো সবই এমসিকিউ টাইপ এছাড়া হয় দ্বিতীয় উদাহরণ এবছর পুজোয় ঘুরতে যাওয়া উচিত ইয়েস নো তোমাকে যে কোনো একটা উত্তর দিতে হবে হ্যাঁ কি না একে বলা হয় নো টাইপ কোয়েশ্চেন অর্থাৎ ক্লোজ কোয়েশ্চেন দু রকম একটা এমসিকিউ টাইপ যেখানে একাধিক অপশান থাকে আর একটা নো টাইপ যেখানে মাত্র দুটো অপশান থাকে আমরা সার্ভে করতে গেলে অনেক সময় দেখতে পাই যে গ্রামে বা যে অঞ্চল সার্ভে করছি সবাই লেম্যান অত সাধারণ মানুষ শিক্ষাগত যোগ্যতা বা ভাষাগত দক্ষতা অতটা তাদের নেই তো তাদের ক্ষেত্রে স্বাধীন উত্তর দিতে বললে আমরা আমাদের প্রয়োজনীয় উত্তর কখনোই সেভাবে পাবো না তাই প্রয়োজনীয় উত্তর নির্ধারণের জন্য আমরা ক্লোজ কোশ্চেন ব্যবহার করি যেখানে আমি প্রায় উত্তরের সম্ভাব্য উত্তরগুলোকে ঠিক করে দেব তারা শুধু চিহ্নিত করবে ফলে দ্রুত উত্তর দান সম্ভব হবে উত্তরদানের অধিক বৈচিত্র্য থাকবে না এবং প্রয়োজনীয় উত্তর সহজেই পাওয়া যাবে এই হচ্ছে ক্লোজ কোয়েশ্চেনের সুবিধে যদিও কোয়েশ্চেন সংখ্যা তাতে অনেক বেশি হয় অনেক বেশি পরিশ্রম সাধ্য সময় সাপেক্ষ দ্বিতীয় ওপেন কোয়েশ্চেন ওপেন কোয়েশ্চেন কাকে বলা হয় যে ধরনের প্রশ্নে উত্তরদাতার উত্তরদানের স্বাধীনতা থাকে তাকে বলা হয় ওপেন কোয়েশ্চেন যদিও মাথায় রাখবে ওপেন কোয়েশ্চেন করার ক্ষেত্রে ভাষাগত দক্ষতা খুব দরকার উত্তরদাতার যদি ভাষাগত দক্ষতা না থাকে সে কীভাবে বলবে ধরো উদাহরণ দিলাম আমি উত্তর প্রশ্নকর্তাকে বললাম আপনার স্থানীয় অঞ্চলের সমস্যাগুলো বলুন সে যদি উত্তর দিতে গিয়ে ধরো উড়িষ্যার এক জায়গায় সার্ভে করছি উড়িয়া ভাষায় বলতে থাকলো আমি বুঝবো না বা লিখতে থাকলো বুঝবো না দুই সে যদি উত্তর দিতে গিয়ে যথাগত ভাষা দক্ষতা না পেয়ে সে তার মতন গল্পে চলে যায় ধরো ওপেন কোশ্চেনে বলো আপনার সমস্যা বলুন সে এবার গল্প বলল সমস্যা আর বলবেন নি কী সমস্যা কি সমস্যা এ সমস্যা শেষ নেই সেবার বন্যায় আর বললেন না কচি ছেলেটা বন্যায় সে ডুবে যায় ডুবে যায় অবস্থা কীভাবে বাঁচিয়েছিলুম আর ওই ধান খেতে ধান সব পচে গেছে কি অবস্থা বলুন আর সেবার আমার মেয়ের বেয়ে দিলুম আর আমার জামাই কোথায় থাকে জানেন তো ওই ওই ভটবটি তলা আমার জামাই থাকে কী করে বলুন তো মাস্টার আমি আমার স্কুলে পড়ায় হ্যাঁ ওখানে পেরাইমি স্কুলে মিড ডে মিল দেয় আমাকে সেই মিড ডে মিল থেকে ডিম দিয়েছিল ব্যাপারটা দেখো উনি কিন্তু কথার তার হারিয়ে ফেলে ওনার মতন করে বলে যাচ্ছে তোমার জানার উদ্দেশ্য ছিল ওখানকার সমস্যা হচ্ছে বন্যা হয় কি হয় না বন্যার সময় কি কী সমস্যা হয় এরকম কয়েকটা বিষয় উনি কিন্তু ভাষার দক্ষতা হারিয়ে নিজের মতন করে বলে যাবেন এগুলো হচ্ছে ক্লোজ ওপেন কোয়েশ্চেনের সমস্যা সুবিধা কী উত্তরদাতার উত্তরদারের অনেক অপশান থাকে যেমন ধরো বলছিলাম যে তোমার প্রিয় খেলোয়াড়কে সচিন না বিরাট কোহলি তুমি বলতে পারো দুজনে কেউই নয় কিন্তু ক্লোজ কোয়েশ্চেন হলে তুমি বলতে পারবে না ওপেনে তুমি বলতে পারবে যে আমার প্রিয় খেলোয়াড় বলে তুমি অন্য কোনো নাম নিতে পারবে ফর এক্সাম্পল ধরো বললে আমার প্রিয় খেলোয়াড় মহেন্দ্র সিং ধোনি তিনি একাধারে একজন অন্যতম শ্রেষ্ঠ অধিনায়ক একজন উন্নত মানের উইকেট কিপার খুব শান্ত মনের একজন খেলোয়াড় এবং একজন আগ্রাসী ব্যাটসম্যান একজন সুন্দর ফিনিশার একাধিক যুক্তি দিয়ে সুন্দর করে বসালে এই ক্ষেত্রেও ওপেন কোয়েশ্চেন দরকার তাই কোয়েশ্চেন ইয়ারের যা যা আমরা প্রশ্ন করি কোয়েশ কোয়েশ্চেন করি সেটা ইয়োস্নো টাইপ বা এমসি হয় এবং ওপেন কোয়েশ্চেন করি বলা বাহুল্য যে কোনো কোয়েশ্চেন ইয়ারের উপর দুধরনের কোয়েশ্চিনই কিন্তু খুব উপযুক্ত বা ভীষণভাবেই দরকার ধরো কোনো স্থানের বন্যায়ের জল জমে কি না আমি যদি জানতে চাই সেখানে আমি যদি দশটা কোশ্চেন ক্লোজ কোয়েশ্চেন করি মিনিমাম চারটে আমার ওপেন কোয়েশ্চেন দরকার জল জমলে কী কী সমস্যা হয় সব সমস্যা আমি না বলে কয়েকটা সমস্যা ওদের থেকে জেনে নিলাম বা আপনার মনে হয় কী কী পরিবর্তনের দরকার তখন আমি ওপেন কোয়েশ্চেন করে সেই পরিবর্তনগুলো জানতে পারি ফলে সেটা অনেক বেশি সহজতর হয় বিষয়টা বুঝতে ইত্যাদি এই সকল বিষয়ের জন্য ওপেন কোয়েশ্চেন উপযুক্ত তাহলে আমাদের এই অংশে জেনে নেওয়া ভালো ক্লোজ কোয়েশ্চেন কাকে বলে এর সুবিধা অসুবিধা ওপেন কোয়েশ্চেন কাকে বলে এর সুবিধা অসুবিধা আমি আরও একবার রিপিট করে দিই ক্লোজ কোয়েশ্চেনের সুবিধা হচ্ছে সহজে উত্তর দেওয়া যায় উত্তরদাতার ভাষাগত দক্ষতার বেশি প্রয়োজন হয় না প্রশ্নে অপ্রয়োজনীয় শব্দের অধিক প্রাধান্য নেই কিন্তু অসুবিধা সময় সাপেক্ষ উত্তরদানের স্বাধীনতা নেই সীমিত উত্তরদানের স্থান ওপেন কোশ্চেনের সুবিধে উত্তরদাতা নিজের মতন করে উত্তর দিতে পারে কিন্তু অসুবিধা হচ্ছে ভাষাগত দক্ষতার অত্যাবশ্যক উত্তরদাতা যথার্থ উত্তর দিতে না জানলে প্রশ্নে অবাঞ্ছিত শব্দের অধিক ব্যবহার বেশি হয়ে যাবে এই হচ্ছে ক্লোজ কোয়েশ্চেন আর ওপেন কোশ্চেন কোয়েশ্চেন ইয়ারের খুব গুরুত্বপূর্ণ অংশই হচ্ছে দ্য কনসেপ্ট অফ ক্লোজ কোয়েশ্চেন অ্যান্ড ওপেন কোয়েশ্চেন এবারে আসে দ্বিতীয় ধরন স্ট্রাকচার্ড অ্যান্ড নন স্ট্রাকচার্ড কোয়েশ্চেন স্ট্রাকচার্ড অ্যান্ড নন স্ট্রাকচার্ড কোয়েশ্চেন কি যে প্রশ্ন তালিকা পূর্বে থেকেই নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য তৈরি করা থাকে আমি কোনো স্থানে নারী অধিকার নিয়ে কিছু প্রশ্ন করতে চাই নারীর অবস্থা কেমন কোনো একটা বস্তি অঞ্চলে তার জন্য পূর্বে থেকেই কতগুলো পরিকল্পিত প্রশ্ন তালিকা আমি তৈরি করে রেখেছি যে এই এই ধরনের প্রশ্ন হবে এই প্রশ্ন হচ্ছে স্ট্রাকচার্ড কোয়েশ্চেন আর আমি যদি রকম পরিকল্পনা ছাড়া কিছু প্রশ্ন তালিকা তৈরি করি বা হঠাৎ করে তৈরি করে প্রশ্নগুলোকে করা হয় বা রাখা হয় তখন সেটা হয়ে যাবে নন স্ট্রাকচার্ড কোয়েশ্চেন যা যথার্থ পরিকাঠামো নেই বা কিছু প্রশ্ন তৈরি করলাম কিন্তু নির্দিষ্ট নিয়ম নীতি না মেনে মানে কি ক্লোজ কোয়েশ্চেন কতগুলো দেওয়া উচিত কতগুলো ওপেন কোয়েশ্চেন দেওয়া উচিত সেগুলো না মেনে তাহলে কিন্তু সেটা নন স্ট্রাকচার্ড হয়ে যাবে মাথায় রাখবে যে কোনো প্রশ্ন তালিকায় ক্লোজ কোয়েশ্চেনে আধিক্য বেশি থাকা দরকার কেন না আমি যাদের প্রশ্ন করি তারা জগ্রাফার নয় তারা সাধারণ মানুষ তাদেরকে প্রথমে গিয়ে যদি বলি আপনার সমস্যা বলুন আপনি এই সম্পর্কে বলুন তিনি বলতে পারবেন না তাদের থেকে আমি কি জানতে চাই ছোটো ভাগে সেই জানাগুলোকে আমায় ভেঙে ফেলতে হবে ধরো কোনো স্থানে নারী অধিকার কেমন সেটা জানতে গেলে আপনাদের পরিবারে নারীরা আছে কিনা তারা কত অবধি পড়াশোনা করেছে সেখানে আমি করে অপশান দিয়ে দেবো প্রাইমারি এইট ক্লাস এইট অব দি ফাইভ টু এইট এইটের কলেজ আমি চারটে অপশান দিলাম তারা মাথাপিছু তাদের গড় সন্তান সংখ্যা কজন একজন এক থেকে দুজন দুয়েরও বেশি এইভাবে আমি কিছু সিচুয়েশন পরিষ্কার বুঝতে পারব তাই এইভাবে প্রশ্নগুলোকে অবস্থা অনুযায়ী নিজের করে রাখলাম আবার কয়েকটা জায়গায় যদি বলা হয় আপনার কি মনে হয় এই বস্তিতে নারীদের যে সুযোগ সুবিধা দেওয়া হয় তা যথার্থ সেক্ষেত্রে আমি ওপেন কোয়েশ্চেন করে দিলাম এইভাবে প্রশ্ন তালিকা তৈরি করাকে বলা স্ট্রাকচার যেখানে শুরু থেকেই একাধিক ক্লোজ কোয়েশ্চেন রাখা উচিত নাহলে শুরুতেই ওপেন কোয়েশ্চেন করলে উত্তরদাতায় উত্তর দানে বাধা তৈরি হয় সে বোঝে না কেমন উত্তর দেবে তাই একটি প্রশ্নে ক্লোজ কোয়েশ্চেনের আধিক্য বেশি ওপেনের কম থাকবে এইভাবে প্রশ্ন তৈরি করলে এবং প্রয়োজন অনুযায়ী যে প্রশ্ন যেমন রাখা উচিত সেভাবে যদি তৈরি করা হয় দ্যাট ইজ কল স্ট্রাকচার্ড কোয়েশ্চেন অথবা হয়ে যায় আনস্ট্রাকচার্ড কোয়েশ্চেন কোয়েশ্চেন ইয়ারে এটা হচ্ছে দুটো মূল বিষয় স্ট্রাকচার্ড এবং আনস্ট্রাকচার্ড আর তার আগে কি বললাম ক্লোজ কোয়েশ্চেন এবং ওপেন কোয়েশ্চেন স্ট্রাকচার এবং আনস্ট্রাকচার উভয় ধরনের প্রশ্নই ক্লোজ আর ওপেন নিয়েই তৈরি হয় কারণ মূলত কোশ্চেন দু ধরনের ক্লোজ আর ওপেন কোয়েশ্চেন এতটা বোঝা গেল এবার আমি একটা স্যাম্পেল দেখাবো কীভাবে একটা স্ট্রাকচার্ড কোয়েশ্চেনার তৈরি করা হলো দেখো এখানে একটা বেসিক হাউসহোল্ড সার্ভের জন্য কোয়েশন ইয়ার তৈরি করা হয়েছে সেটা আমরা দেখানোর চেষ্টা করছি এই কোয়েশ্চেন ইয়ার তৈরি করতে গেলে যে তোমাদেরও করতে দেয় মাথায় রাখবে কীভাবে ভাঙতে হয় প্রথমে যেগুলো দেখতে পাচ্ছ নেম অফ দ্য হেড অফ দ্য হাউজহোল্ড হাউজহোল্ড মানে বুঝতেই পারো ধরো একটা বাড়িতে দুটো ফ্যামিলি থাকে তাহলে দুটো হাউসহোল্ড একটা হচ্ছে তার ভাই একটা দাদা থাকে দুজনের আলাদা হাঁড়ি আলাদা রান্নাঘর তবে সেক্ষেত্রে দুটো হাউসহোল্ড হয়ে যাবে কিন্তু হাউস একটাই তো আমরা যে সার্ভে করি সেটা হচ্ছে হাউস হোল্ড সার্ভে এই হাউস হোল্ড সার্ভের ক্ষেত্রে কয়েকটা প্রশ্ন থাকে জেনারেল কোয়েশ্চেন এক নম্বর থাকে যা যা প্রশ্ন আছে সেগুলোকে আমরা জেনারেল কোয়েশ্চেন বলি এগুলো বেসিক আমাদের জানতেই হয় হাউস নাম ডেট অফ বার্থ এজ সেক্স মেল ফিমেল রেশিও রিলিজিয়ান কাস্ট তুমি বাংলাতেও প্রশ্ন করতে পারো পরীক্ষায় থিওরিতে লিখলে বাংলায় লিখবে এখানে আমি ইংরেজিতে দিলাম ম্যারিড কি ম্যারিড না এইগুলো অকুপেশান মান্থলি ইনকাম মেন সোর্স অফ জব এইখান থেকে আসে বেসিক কোশ্চেন যেহেতু হাউসহোল্ড কোশ্চেন তাই আমি অকুপেশান মান্থলি ইনকামে জোর দিয়েছি মোড অফ ট্রান্সপোর্ট কীভাবে তারা যাতায়াত করে এখানে দেখাবো প্রত্যেকের হাউসহোল্ড মেম্বারদের নাম তাদের সম্পর্ক কবে জন্মেছে শিক্ষাগত যোগ্যতা কত ইত্যাদি সম্পর্কে ধারণা মোট কতজন আছে সেটা দেখাচ্ছি প্রত্যেকের নিজের বাড়ি না ভাড়া বাড়ি এটা জানছি হাউ মাচ রেন্ট ভাড়া বাড়ি হলে কত টাকা বাড়ি ভাড়া দেয় কাঁচা বাড়িতে থাকে না পাকা বাড়িতে থাকে বাড়ির পিছু রুম সংখ্যা কটা বাড়িটা কি দিয়ে তৈরি বাঁশের তৈরি না পাথরের তৈরি না কংক্রিটের না ইটের প্রভৃতি জানা বাড়ির ছাদ কী দিয়ে তৈরি সেটা জানা বাড়ির মেঝে কী দিয়ে তৈরি বাড়িতে রান্না কিভাবে হয় গ্যাসে না উনুনে এই ধরনের প্রশ্নগুলো নিয়ে টয়লেট আছে কি নেই বাড়িতে প্রত্যেকের বাড়িতে কোনো না কোনো ধরনের পরিবহন ব্যবস্থা নিজস্ব রয়েছে কি না পানীয় জলের জন্য তারা কার উপর ডিপেন্ড করে ট্যাপ ওয়াটার না আনপিউরিফাইড ওয়াটার না টিউবওয়েল বা অন্যান্য কিছু তাদের ইলেকট্রিসিটি আছে কি নেই আলো জ্বালানোর উৎস কি ইলেকট্রিসিটি না কেরোসিন তেল ইত্যাদি জানা ময়লা ফেলা যথার্থ জায়গা রয়েছে কি না এইভাবে কতগুলো আমি প্রশ্ন তৈরি করেছি কতগুলো স্ট্রাকচার মেনে এই যে পরপর প্রশ্ন দেখা যাচ্ছে দিস ইজ কল স্ট্রাকচার কোয়েশ্চেন আমি স্কল করে যে দেখো এখানে যেমন কোয়েশ্চেন ইজ এন হেলথ সেন্টার স্বাস্থ্যকেন্দ্র আছে কি যেমন চিকিৎসা ক্ষেত্রে জানাটাও একটা হাউসফুল সার্ভে গুরুত্বপূর্ণ অবস্থান তাদের আর্থসামাজিক ও সমস্ত অবস্থা তাতে জানা যায় তাই জন্য আমাদের এই প্রশ্নটা দরকার দু কি রোগ হয় কি হসপিটাল আছে এইভাবে পর পর প্রশ্নগুলো এবং সবশেষে মাথায় রাখবে একদম শেষে এই অংশে দেওয়া নেই কিন্তু এই অংশে লিখে দেবে সমীক্ষকের স্বাক্ষর মানে তুমি সমীক্ষা করছো তুমি সার্ভেয়ার তোমার সিগনেচার এই অংশে রাখবে সমীক্ষকের স্বাক্ষর সিগনেচার অব দ্য সার্ভেয়ার তো এইভাবে টোটাল একটা কোয়েশ্চেন তৈরি হয় আমি কিছু কোয়েশ্চেনিয়ারের স্যাম্পেল পাঠিয়ে দেবো তোমরা দেখতে পাবে এইভাবে কোয়েশ্চনার গুলো তৈরি হয় তো এই হচ্ছে আমার ওভারঅল কোয়েশ্চেন সম্পর্কে ধারণা এবারে প্রশ্ন আসে এই যে কোয়েশ্চেনার আমরা করলাম এই কোয়েশনিয়ারের সাথে ইন্টারভিউ কোথায় আলাদা একটু ভেবে দেখো কোথায় আলাদা একটা জিনিসই মাথায় রাখতে হবে হাউসহোল্ড সার্ভে বা কোয়েশ্চেন ইয়ার আমি যথাস্থানে উপস্থিত না থেকে প্রশ্ন পাঠালেও সেটা হয়ে যেতে পারে কিন্তু ইন্টারভিউর ক্ষেত্রে অবশ্যই আমার ডিরেক্ট কন্ট্যাক্ট দরকার প্রশ্নকর্তাকে উপস্থিত থাকতে হবেই দুই ইন্টারভিউতে কোয়েশ্চেন চাইলেই পরিবর্তন করা যায় অবস্থান সিচুয়েশান ইত্যাদি অনুযায়ী কিন্তু কোয়েশ্চেন ইয়ারে কোয়েশ্চেন ফিক্সড সেটা পরিবর্তন করা যাবে না ইন্টারভিউ অনেক সহজসাধ্য বিষয়টা হয় কোশ্চেন ইয়ারে কোয়েশ্চেনগুলো নিজের মতন করে লিখে তৈরি করতে হয় ইত্যাদি বিষয় ইন্টারভিউতে আলোচনাকেন্দ্রিক বিষয়টা বা আলোচনার জায়গাটা অনেক বেশি থাকে কোয়েশ্চেন ইয়ারে সেটা থাকে না ইত্যাদি বিষয়গুলো ইন্টারভিউ বা সাক্ষাৎকারের সাথে কোয়েশ্চেন ইয়ার আমি দেখবো তো তোমরা তাই অবশ্যই ইন্টারভিউ আর কোয়েশন ইয়ারের পার্থক্যটাও পড়ে রাখবে তো এইভাবে আমরা তিনটে জিনিস এখানে ক্লিয়ার করলাম আগের ভিডিওতে অবজারভেশন আর ইন্টারভিউ কি এবং এই ভিডিওতে কোশ্চেনিয়ার বলতে আমরা কি বুঝি এবং এটি কোশ্চেনিয়ার তালিকা কেমন হয় তা শেষ আলোচনা করে শেষ করলাম আমি তোমাদের অবশ্যই এটা কোয়েশ্চেন ইয়ারের স্যাম্পেল বাংলাতেও পাঠিয়ে দেব। মনে রাখবে কোশ্চেনিয়ার মানে হচ্ছে কতগুলো প্রশ্নের তালিকা যা অর্গানাইজ বা গঠনমূলকভাবে তৈরি হলে স্ট্রাকচার বা নন স্ট্রাকচার হতে পারে যেখানে যা যা প্রশ্ন থাকবে তারা মূলত ক্লোজ এবং ওপেন কোয়েশ্চেনই বিভিন্ন ধরনের সার্ভের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন তৈরি করা হয় এবং যে কোনো সার্ভের ক্ষেত্রে একটা অবিচ্ছেদ্য গুরুত্বপূর্ণ অংশ এই কোয়েশ্চেনিয়ার মিশন ভীষণ ভীষণভাবে কার্যকরী